আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 48 নিয়ে আলোচনা করব, এবং এটাই হচ্ছে চ্যাপ্টার 2 এর লাস্ট প্রশ্ন। ওকে, তো আপনাদের যদি এর পরেও কোনো কোনো ম্যাথের সমস্যা মনে হয়, আমরা সেটারও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা শুধু আজকে এই চ্যাপ্টার 1 ক্লোজ করে দিয়ে আমরা অন্যান্য অন্য চ্যাপ্টারে চলে যাব ইনশাল্লাহ। ওকে, তো আজকে যে চ্যাপ্টার 2 এর যে এক্সাম্পল 41 করছিলাম, 44 এর 1 করছিলাম, সেম কোশ্চেনই কিন্তু এটা। ওকে, শুধু একটু ওলট পালট আছে, বাকিটা কিন্তু পুরোটাই সেম। তো আমরা সমাধানে যাই। সমাধান, যে প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, যে এ এন প্লাস এ এন মাইনাস ওয়ান মাইনাস সিক্স এ এন মাইনাস টু ইকুয়াল হচ্ছে জিরো। ওকে, যখন কি যখন এন গ্রেটার দেন ইকুয়াল টু, আর এখানে আদি শর্ত দেওয়া আছে কি এই যে একটা আর এই যে একটা, এ নট ইকুয়াল হচ্ছে ওয়ান আর এ ওয়ান ইকুয়াল হচ্ছে টু। ওকে, তো আপনারা যারা আমার ভিডিও চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, আর অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আপনারা বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবেন যেন তারাও দেখতে পারে এবং জানতে পারে। আর আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন বা অন্যান্য সাবজেক্টের ভিডিও এখনো দেখেননি, তারা আমার চ্যানেলে প্রত্যেকটি প্লেলিস্ট আকারে সাজানো আছে, আর আপনারা চ্যানেলে ঢুকে প্লেলিস্ট আকারে সুন্দর করে দেখে আসতে পারেন। ওকে, তো এখন দেখেন সমাধান, বাকিটা হচ্ছে এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ আর একটা হচ্ছে শর্ত। ওকে, এখন আমরা লিখবো সহায়ক সমীকরণ কি আছে। সহায়ক সমীকরণ আমরা কিভাবে লিখবো, আমরা কিন্তু 44 এর 1 এ আমরা কিন্তু এটার সহায়ক সমীকরণ কিভাবে বের করতে হয় আমরা কিন্তু এটা দেখছিলাম। সহায়ক সমীকরণ এ এন ইকুয়াল আমরা ধরবো এক্স স্কোয়ার, দেখেন এক্স স্কোয়ার, তাহলে তারপরে প্লাস এই এ এন থেকে একটা এন কি হয়েছে বিয়োগ হয়েছে, তার মানে এক্স থেকেও একটা এক্স বিয়োগ হয়ে যাবে, তার মানে এক্স থাকবে মাইনাস সিক্স তো আছেই। এখন এ এন থেকে দুইটা এন বিয়োগ হয়ে গেছে, মানে এক্স এর আর কিছু থাকবে না, তার মানে সিক্সই হবে, ইকুয়াল কিন্তু জিরো। তাহলে আমি এখানে যদি মিডিল টার্ম করি, আমি এটাকে একবার এই পাশে লিখতেছি যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টোয়াইস এক্স মাইনাস সিক্স ইকুয়াল হচ্ছে জিরো। ওকে, তাহলে এক্স যদি আমি কমন নেই, এক্স প্লাস থ্রি থাকতেছে, মাইনাস টু যদি কমন নেই, এক্স প্লাস থ্রি থাকতেছে, ওকে ইকুয়াল হচ্ছে জিরো। এখানে দেখেন এক্স প্লাস থ্রি পাইতেছি আমি একটা, আর একটা হচ্ছে এক্স মাইনাস টু পাইতেছি আরেকটা, তাহলে এখানে আমি এক্স এর মান টু আর মাইনাস থ্রি পাইতেছি। দেখেন এটা আমি একটা পাইলাম টু আর একটা হচ্ছে মাইনাস থ্রি, এই দুইটা হচ্ছে এক্স এর মান পাইলাম। এখন এক্স এর মান যখন পাবো তখন আমরা সাধারণ সমাধান নির্ণয় করতে পারবো, যে সাধারণ সমাধান। এই অঙ্কটার প্রসেস দেখেন আমি একটু বলি, যে প্রদত্ত সমীকরণ যেটা লেখা আছে আপনারা সেই সমীকরণটা লিখবেন, তারপরে আদি শর্ত, এরপরে সহায়ক সমীকরণ। সহায়ক সমীকরণ কিভাবে বের করতে হয় আমি কিন্তু সুন্দরভাবে এটা বলে দিছি। সহায়ক সমীকরণ বের করার পর আপনাকে এক্স এর মান নির্ণয় করতে হবে। এই এক্স এর মান নির্ণয় যখন করবেন তখন সাধারণ সমাধান আপনারা এরকম লিখবেন যে এ এন এখানে মান কয়টা বের হয়েছে, দুইটা, তার মানে কনস্ট্যান্ট আসবে এখানে দুইটা, ঠিক আছে, ধ্রুবক আসবে দুইটা। তারপরে হচ্ছে এখানে প্রথম মানটা টু আমি বসাই দিলাম, তার উপর এন, তারপরে হচ্ছে দ্বিতীয় মানটা মাইনাস থ্রি, তার উপর এন, এখন মাঝে হবে একটা প্লাস। ওকে, কি এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান। কিন্তু সাধারণ সমাধান নির্ণয় করার পরে এই যে সি ওয়ান এবং সি টু, যে কনস্ট্যান্ট ধ্রুবক মানটা নিলাম, আমি এখানে লিখে দিতে পারি যে ধ্রুবক সি ওয়ান ও সি টু হচ্ছে ধ্রুবক। ওকে, সি ওয়ান সি টুর মান নির্ণয় করতে গেলে আপনাকে অবশ্যই এটাকে একটা সমীকরণ নাম্বার দিলাম, এক নম্বর সমীকরণ। এখন এক নং এ এন ইকুয়াল জিরো বসিয়ে আমি যদি এখন জিরো বসাই, তাহলে এ নট পাবো,
দেখেন এখানে জিরো বসাবো নাকি ওয়ান বসাবো নাকি টু বসাবো, কথাটার উপর ভিত্তি করবে, কিসের উপর ভিত্তি করবে, এই আদি শর্তের উপর ভিত্তি করবে। দেখেন আদি শর্ত যখন এ নট এবং এ ওয়ান থাকবে তখন আপনাকে এ নট এবং অর্থাৎ এন এর মান এখানে যদি জিরো বসান তাহলে এ নট হবে, ওয়ান বসালে এ ওয়ান হবে। যদি এখানে আদি শর্ত তিনটা দেওয়া থাকে এ নট এ ওয়ান এ টু, তখনও কিন্তু এই সাধারণ সমাধানে এ ওয়ান এ টু এবং এ নট বসাইতে হবে। ওকে, তাহলে এখানে সি ওয়ান টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার জিরো, ওকে, প্লাস হচ্ছে সি টু মাইনাস থ্রি টু দি পাওয়ার জিরো। আমরা জানি কোন সংখ্যার উপরে জিরো থাকলে তার মান ওয়ান, তাহলে সি ওয়ান প্লাস সি টু, এখানে সি ওয়ান সমান কত, সি ওয়ান সমান ওয়ান, সরি এ নট সমান ওয়ান, তার মানে সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল, আমি পাইলাম সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল হচ্ছে ওয়ান। এটা আমি দুই নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমি যদি এই এক নং সমীকরণে এন এর মান কত বসাই, ওয়ান, তাহলে এক নং এ, এক নং এ এন ইকুয়াল ওয়ান বসিয়ে, তাহলে এক নং এ যদি ওয়ান বসাই তাহলে হচ্ছে এ ওয়ান, এ ওয়ান ইকুয়াল সি ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান, ওকে, টু টু দি পাওয়ার ওয়ান প্লাস সি টু মাইনাস থ্রি টু দি পাওয়ার ওয়ান। ওকে, এখানে দেখেন এ ওয়ান সমান আমাদের, আমরা জানি কিন্তু এখানে টু, এ ওয়ান সমান আমরা টু পাইলাম, আর সি ওয়ান মানে টু, তাহলে টু সি ওয়ান মাইনাস থ্রি সি টু, থ্রি সি টু এটা আমি পাইলাম কত, তাহলে আমি যদি একটু সাজাই লিখি যে টু সি ওয়ান মাইনাস থ্রি সি টু ইকুয়াল হচ্ছে টু, এটা আমি দিলাম সমীকরণ নাম্বার তিন। দেখেন এখানে কিন্তু আমি সি ওয়ান বা সি টু এর মান পাইলাম না। এখন আমি যদি একটা কাজ করতে পারি যে দেখেন একটু লক্ষ্য করেন, সি দুই নং এর সঙ্গে যদি আমি তিন গুণন করি, দুই নং এর সঙ্গে যদি আমি তিন গুণন করি যোগ যদি আমি থ্রি দেই, কেন আমি দিলাম, দেখেন দুই নং এর সঙ্গে যদি আমি থ্রি গুণন করি তাহলে থ্রি সি ওয়ান প্লাস থ্রি সি টু, থ্রি সি টু আর এখানে হচ্ছে থ্রি সি টু, তাহলে দুইটা যদি প্লাস করি তার মানে এইটা আর এইটা সি টুটা কাটি যাবে, তার মানে দেখেন যে থ্রি সি ওয়ান প্লাস হচ্ছে থ্রি সি টু ইকুয়াল হচ্ছে থ্রি। ওকে, আর এখানে পাবো আমি, এখানে যা থাকবে তাই, তাহলে টু সি ওয়ান মাইনাস থ্রি সি টু ইকুয়াল হচ্ছে টু। ওকে, এটা যদি আমি যোগ করি এই সি টু সি টু কাটি যাবে, তাহলে এটা হচ্ছে ফাইভ সি ওয়ান ইকুয়াল হচ্ছে থ্রি আর দুই যোগ করলে হচ্ছে ফাইভ, তার মানে আমি পরের লাইনে পাবো সি ওয়ান ইকুয়াল হচ্ছে এই ফাইভ গুণন আছে তাহলে ভাগ করলে হচ্ছে ওয়ান, তার মানে সি ওয়ান সমান আমরা কত পাইলাম, ওয়ান পাইলাম। এই সি ওয়ান যদি আমি এই সি ওয়ান এর মান মান যদি আমি ছোট সমীকরণটায় বসাই দিই, কত নম্বর, দুই নং এ বসাই, দুই এ বসাই, তাহলে সি ওয়ান এর মান পাইছি ওয়ান প্লাস সি টু ইকুয়াল ওয়ান, তার মানে এটা যদি ওই পাশে যায় তাহলে সি টু ইকুয়াল আমি কত পাবো, তাহলে যোগ আছে বিয়োগ হবে, তার মানে জিরো। দেখেন আমি সি টু এর মান কত পাইলাম, জিরো, তাহলে এটা আমি সমী, এটা আমি আর একটা সি ওয়ান পাইলাম এবং সি টু পাইলাম। এখন আমি যদি এরকম বলি যে সি ওয়ান এবং সি টু এর মান, এটা কত নম্বর সমীকরণ, এক নং, তাহলে সি ওয়ান ও সি টু এর মান মান এক এ বসাই, তাহলে কি পাবো যে এ ওয়ান ইকুয়াল সি ওয়ান এর মান কত, ওয়ান, তার মানে ওয়ান ডট টু টু দি পাওয়ার এন প্লাস সি টু এর মান জিরো ডট মাইনাস থ্রি টু দি পাওয়ার এন, তাহলে এখানে আবার টু টু দি পাওয়ার এন এটা কিন্তু জিরো হয়ে যাবে, তাহলে এ এন ইকুয়াল এ এন এন ইকুয়াল টু টু দি পাওয়ার এন, এটাই হচ্ছে কি এর সমাধান, অর্থাৎ আবর্তক সম্পর্কের সমাধান হচ্ছে, তো অতএব ইহাই ইহাই আবর্তক আবর্তক সম্পর্কের সমাধান, সম্পর্কের সমাধান। ওকে, তাহলে দেখেন আমি যদি এর একটু সারাংশ বলতে চাই সেটা হচ্ছে, আপনারা একটু শুনেন, সেটা হচ্ছে প্রথমে আমরা প্রদত্ত সমীকরণটা উঠাই নেব, তারপরে আদি শর্ত লিখব, সহায়ক সমীকরণ লেখার পরে এক্স এর মান নির্ণয় করব, এক্স এর মান নির্ণয় যখন হয়ে যাবে তখন সাধারণ
সমাধান নির্ণয় করব, সাধারণ সমাধানের একটা সমীকরণটা লিখব। সেখান থেকে সি ওয়ান এবং সি টু এর মান নির্ণয় করার জন্য এই যে আদি শর্ত দেখে এন এর মান এবং এন এর মান কত কত বসাবো এখানে আদি শর্তে দেখব। দেখার পরে ওখান থেকে সি ওয়ান এবং সি টু এর মান ক্যালকুলেশন করে বের করার পরে আবার ওই সাধারণ সমাধানে সি ওয়ান সি টু এর মান বের করে দিলে এ ওয়ান এর এ এন এর যে মানটা পাবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম হয়ে যায় তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো আমরা এরপরে অন্য চ্যাপ্টারে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।